লাভ জেহাদ এটা সত্য আর বাস্তব ধারণা কেরালা স্টোরির দরে ছবি মিছা নহয় গোলাঘাট কাহিনীয়ে পুনের এবার এই কথাকে প্রমাণ করিলে আজি গোলাঘাট শহরের মাজমজিয়ার তিনটা নির্মম হত্যাকাণ্ড আকো এবার প্রমাণ করিলে লাভ জেহাদ এটা সত্য আর বাস্তব কনসেপ্ট কেরালা স্টোরির দরে সিনেমা সমূহ মিছা নহয় গোলাঘাটের ট্রিপল মার্ডারের ঘটনায় জোকারি গেছে সমগ্র রাজ্য জিঘাংখার বলি হল তেওঁৰেই পত্নী শহুর আর শাহুক দ্বারে ঘপিয়াই হত্যা করিলে তিনিজনক ব্যক্তি সমগ্র ঘটনার পিছতেই আজি গোলাঘাটত উপস্থিত হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পিতৃ মাতৃ ভগ্নীক হেরুয়াই অকলশরিয়া হয়ে পড়া অঙ্কিতা ঘোষর কাষত ঠিয় দিলে মুখ্যমন্ত্রীগী অঙ্কিতার পৰা সকলো কথা জানি লৈ আশ্বাস আমি উচিত ব্যবস্থা করি ইয়ার পিছতেই মুখ্যমন্ত্রীর বিশেষ মন্তব্য রিমন দত্ত নামেরে ফেসবুকত চিনাকি দিছিল নজিবুরে হিন্দু নামেরে নজিবুরে প্রেমর জালত পেলাইছিল সংঘমিত্রা সংঘমিত্রক বহ করবলৈ গর্ভবতী করা হয়েছিল যিগৰাকী পৰিয়ালত যি তিনিগৰাকী সদস্যক হত্যা করা হল এই পৰিয়ালটো হিন্দু সম্প্রদায়ের পরিয়াল আছিল আর যিগৰাকী লড়াই এই গোটেই ঘটনাটো করিলে বা করার অভিযোগ আহিছে তেওঁ ইসলাম ধর্মত বিশ্বাসী মুসলমান সম্প্রদায়ের লড়া আছিলে প্রথম চিনাকি হতে ফেসবুকত রিমন বরা এটা হিন্দু নামেরে চিনাকি হয়েছিল আর প্রথমবার কলিকতালৈকে পলাই লৈ যোৱাৰ সময়তে ছোৱালীজনীক ড্রাগস খাবলৈ শিকোৱা হৈছিল আৰু লৰাজনে নিজেও ড্রাগস খাইছিল আৰু ড্রাগস ব্যৱসায়ৰ সৈতে সৰু সুৰাকৈ জড়িত আছিল বুলিও কিছু খবৰ আমি পাইছো ছোৱালীজনীক ইনজেক্টেবল ড্রাগসো দিয়া হৈছিল আৰু সেই ধৰণে ছোৱালীজনীক বহ কৰাই হওক বা আন যি ধৰণে হওক ছোৱালীজনীক এটা সময়ত গৰ্ভৱতী কৰা হৈছিল সন্তানৰ জন্ম হৈছিল যেতিয়া ছোৱালীজনীয়ে লৰাজনৰ ঘৰত থাকিবলৈ গৈছিল ছোৱালীজনীক নিৰ্মমভাৱে অত্যাচাৰো কৰা হৈছিল আৰু এটা সময়ত ছোৱালীজনী পুনৰ পিতৃ মাতৃৰ ঘৰলৈ সন্তানসহ উভতি আহিছিল লৰাজনে ছোৱালীজনীক অত্যাচাৰ কৰাৰ কাৰণে লৰাজনৰ ওপৰত পুলিচে একচন লৈছিল জেলত দিছিলে আৰু জেলৰ পৰা ওলাই অহাৰ পিছতেই এই গোটেই ঘটনাটো সংঘটিত হ'ল সমগ্র ঘটনাক অত্যন্ত দুঃখজনক আখ্যা দি দোষীক কোনো কারণতেই রেহাই নিদিয়ার হুঙ্কার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘটনাটোর উচিত তদন্ত করে খুব সোনকালে চার্জশিট করে স্পেশিয়াল কোর্টর আবেদন করে আর স্পেশিয়াল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্টমেন্ট করে সোনকালে যাতে আমি কঠোরতম শাস্তি আইনের জড়িয়ে দিব পারো তার বাবে মই আমার এসপি আর রেঞ্জ ডিআইজির লগত আলোচনা করছো আর মই নিশ্চিত যে আমি যিয়ে এই নির্মম ঘটনা করেছে সেই দোষীক আমি উপযুক্ত শাস্তি আমি দিব পারিম লগতে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কয় যে লাভ জেহাদ এটা সত্য আর বাস্তব ধারণা কেরালা স্টোরির দরে ছবি মিছা নহয় সেয়ে যুবতীসকল ধর্মীয় পরিচয় লুকুৱাই প্রেমর জাল পতা যুবকর পৰা সাবধান হওয়া উচিত আজি গোলাঘাট শহরের মাজমজিয়ার তিনটা নির্মম হত্যাকাণ্ড আকো এবার প্রমাণ করিলে যে লাভ জেহাদ এটা সত্য আর বাস্তব কনসেপ্ট কেরালা স্টোরির দরে সিনেমা সমূহ মিছা নহয় আর আমার দেউতাক মাকে নিজের ছোৱালীক বিশেষকৈ অকনমান বেশিকৈ যত্ন লোক মই এটাই অনুরোধ করিম যে সাধারণতে এই ধরনের ঘটনা এইটুলৈ মই আগৰ পৰাই চিন্তিত হৈ আছো যে ফেসবুকত নিজৰ ধৰ্মীয় পৰিচয় লুকাই ছোৱালীক বিয়া কৰোৱা পৰ্যায়লৈকে লৈ যোৱা হয় আৰু শেষত এনেকুৱা এটা পৰিৱেশ কৰি দিয়া হয় যে ছোৱালীজনী ঘূৰি আহিব নোৱাৰে বা ঘূৰি আহিলেও সমাজে গ্ৰহণ নকৰে এনেকুৱা এটা পৰিৱেশত ছোৱালীজনীয়ে আল্টিমেটলি ধৰ্মও পৰিৱৰ্তন কৰে আৰু সকলোখিনি ত্যাগ কৰে বা আন এটা জীৱনত তেওঁলোক সামিল হৈ পৰে মই এটাই অনুৰোধ কৰিম যে আমাৰ জীয়ৰীসকলক ছোৱালীসকলক মোৰ কন্যাসকলক যে জীৱনটোক ইমান সহজভাৱে ল'ব নালাগে ফেচবুক বা আন ছ'চিয়েল মাধ্যমৰ জৰিয়তে ইমান সহজতে মানুহৰ লগত বন্ধুত্বও কৰিব নালাগে আৰু এটা ধৰ্মৰ লোকে আন এটা ধৰ্মৰ লোকক বিয়া কৰোৱাৰ আগতে বহুতবার চিন্তা করে লওয়ার প্রয়োজনীয়তা থাকে কারণ আমি দুটা বেলেগ বেলেগ জীবনধারে আমি আরম্ভ হও
গোলাঘাটৰ পৰা পংকজ শইকীয়া, অসম লাইভ 24।